হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফোর বাই মমতা জাক্তার। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুর ভরাট সেলাই করতে হয়। ভরাট আপনি চাইলে যে কোনো ফোর দিয়ে করতে পারেন। আমি এখানে একটা ছোট ডিজাইন এঁকে নিয়েছি। আমি এই ডিজাইনটি খেজুর ভরাট সেলাই দিয়ে ভরাট করে নেব। আমি মাঝখানে এই ডিজাইনটি ঢালফোড় দিয়ে করেছি। ঢালফোড় আমি আগে আমার ভিডিওতে আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে দুই রকম সুতা দিয়ে কাজ করেছি, দুইটি সুতা আমি একসাথে তুলে নিয়েছি। আমি প্রথম সুতা দিয়ে, সবুজ সুতা দিয়ে কাজ করছি। এভাবে আমি ফোর তুলে, প্রথমে সুতা তুলে এভাবে ফোর তুলে এভাবে গিয়ে এখানে গিয়ে আমার ফোর শেষ হবে। আমি পাশে টিয়া কালারের পাশে আবার সুইটা তুলে নিব। একইভাবে আমি টিয়া কালার সুতা দিয়েও কাজটা এভাবেই করব। আমি সবুজ সুতার কাজের জন্য সুইটাকে তুলে নিলাম। তুলে সুইটাকে প্রথমে মাঝখান থেকে অন্য প্রান্তে নিয়ে গেলাম। অন্য প্রান্ত থেকে আমি আবার এসে মাঝখানে শেষ করব। এখন আমি টিয়া রঙের সুইটাকেও একইভাবে তুলে ফোরটা শেষ করব। সুই তুলে নিব সবুজ সুতার পাশে, সুইটা তুলে মাঝখান থেকে অন্য পাশ প্রান্তে চলে যাব। আবার অন্য প্রান্ত থেকে আমি মাঝখানে এসে শেষ করব। এভাবে করে আমি পুরো কাজটা শেষ করব। আমি এখানে দুই রঙের সুতা দিয়ে কাজ করেছি, আপনারা চাইলে এক রঙের সুতা দিয়েও করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনাকে দুই রঙের সুতা দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে এক রঙের সুতা দিয়ে কাজটি করতে পারেন। এভাবে আমি আমার কাজটি শেষ করেছি। আপনাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।